আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমরা ম্যাথামেটিক্স ওয়ান এর দ্বিতীয় অধ্যায় বহুপদী এর চার নম্বর ভিডিও নিয়ে এসেছি এখানেও আমরা নিশ্চয়ক সূত্র ব্যবহার করে অঙ্ক করব অর্থাৎ প্রথম ক্যাটাগরির একটি অঙ্ক তবে এটি অবশ্যই আগের প্রশ্নগুলোর চেয়ে একটু ভিন্ন এবং এই প্রশ্নটি রচনামূলক হিসেবে আসছে এসেছিল প্রশ্নটাতে বলা হয়েছে পি এর মান কত হলে পি প্লাস থ্রি এক্স প্লাস একটি হবে হবে এবং জটিল হবে অর্থাৎ প্রশ্নটি এখানে তিনটা ক্যাটাগরিতে রয়েছে এখানে আমাকে মূলত পি এর মান বের করতে হবে পিটা এই সমীকরণের মধ্যে দেখেন রয়েছে এই পিটার মান আমাকে বের করতে হবে তবে শর্ত তিনটা রয়েছে পি এর মান কত হলে একবার সমান হবে আর একবার বাস্তব এবং অসমান হবে আর একবার জটিল হবে আমরা জানি সমানের জন্য ডি এর মান শূন্য হয় বাস্তব অসমানের জন্য ডি এর মান শূন্যের চেয়ে বড় হয় জটিলের জন্য ডি এর মান শূন্যের চেয়ে ছোট হয় অর্থাৎ এখানে তিনটা শর্তই কিন্তু ব্যবহার হবে নিশ্চয় সূত্রের তিনটা শর্তই আমার এখানে ব্যবহৃত হবে ধারাবাহিকভাবে তো যেহেতু আমার এই তিনটা বিষয় ডি এর উপর নির্ভরশীল সেই সাপেক্ষে প্রথমে আমরা এই সমীকরণটা ডি বের করে নিবো আমরা লিখব প্রদত্ত সমীকরণ সমীকরণ আহ পি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল জিরো এটা দিলাম এক নং লিখবো এক নং এর যেহেতু রচনামূলক তাই একটু এলাবোরেট করার চেষ্টা করব ডি ইজ ইকুয়াল সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে তো আর ডি ইকুয়াল শূন্য লিখতেছি না তাই ইকুয়াল ডি এর সূত্রটা সরাসরি বসিয়ে দিলাম এখানে তো শর্ত গঠন করছে না বরং আমরা ডি এর মান নির্ণয় করব ডি এর শর্ত একটু পরে গঠন করবো আমরা প্রথমে ডি এর মানটা বের করে নিই তো ডি ইকুয়াল আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে বি এর মান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্লাস থ্রি ডি হচ্ছে এক্সেস করার শখ প্লাস চিহ্ন নিতে হয় না তাই থ্রির উপরিষ্কার করে দিলাম মাইনাস এসএ মাইনাস ফোর আছে ফোর এখানে এ দেখতে পাচ্ছি এক্সেস কোয়ারের শখ হচ্ছে পি ওকে পি এবং সি হচ্ছে দেখন ফোর ওকে বসিয়ে দিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি নাইন তিনের অপরিষ্কার করলে মাইনাস এসএ মাইনাস চার চারা ষোলো পি আছে পি ওকে এটাই হচ্ছে আমার ডিয়ার মান এখানে পিটা কিন্তু অজ্ঞাত আমাকে এই পিটাই বের করতে হবে এখন ওরা প্রথমে প্রথম প্রশ্নটাতে বলেছে কখন মূলগুলো সমান হবে আমরা জানি মূলগুলো সমান হয় শুধুমাত্র ডি ইকুয়াল শূন্য হলে তাহলে এক নং দিব আমরা এখানে হুম মানে এক নম্বর কোশ্চেনটা এক নম্বর পার্টটা এই যে এটার জন্য বা প্রথম শর্তে দেয়া যেতে পারে প্রথম শর্তে ডি ইকুয়াল শূন্য কেন শূন্য কারণ ওই যে মূলগুলি সমান আর মূলগুলি সমান হলে তো ডি এর মান শূন্যই হয় এখন ডি ইকুয়াল শূন্য ঠিক আছে এখন ডি এর মান তো আমরা আগেই বের করে রেখেছি সেটা হচ্ছে নাইন মাইনাস ষোলো পে এই যে ডি এর যে এইখানে আমরা মানটা আগেই হিসেব করে রাখলাম এই মানটা এখানে বসায় দেব এখান থেকে ক্যালকুলেশন করে পি এর মানটা বের করার চেষ্টা করব নাইনাস এর নাইন ষোলো পি পক্ষান্তর করলে মাইনাস আছে ওই নিলে হবে প্লাস ষোলো পি অ্যান্ড দেন ষোলো দেখেন পি এর সাথে ইন্টু আকারে রয়েছে তাই ষোলোটা পক্ষান্তর করেন চলে আসবে নাইন বাই ষোলো ইজ ইকুয়াল পি এই যে পি এর মান তো আমরা প্রথম শর্ত মতে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি অর্থাৎ পি এর মান পেয়েছি ওকে এরপরে পরের শর্ত মতে আমরা পি এর মান বের করবো এই ক্ষেত্রে বলা হয়েছে বাস্তবে এবং অসমান আমরা জানি দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে ডি হবে শূন্যের চেয়ে বড়ো কারণ মূলগুলি বাস্তবে এবং সমান হয় যখন ডি শূন্যের চেয়ে বড়ো হয় এখানে ওয়ান লেখার দরকার নাই শর্ত দিয়ে উল্লেখ করে দিচ্ছি বা দিচ্ছি এখানে আমরা পাচ্ছি ডি এর মান ডি এর মান আমরা আগেই বের করেছিলাম যে এই যে এখানে এটা ব্যবহার করেছি ডি ইকোয়াল নাইন মাইনাস তাহলে এটাই বসায় দিব নাইন মাইনাস ষোলো পি ইজ গ্রেটার দেন জিরো এরপরে এই মাইনাস ষোলো পি পক্ষান্তর করা যাক এটা প্লাস ষোলো পি হবে সরি ষোলো পি ওকে এরপরে পি এর সাথে দেখেন ষোলো গুণ আছে পক্ষান্তর করলে হবে নাইন বাই ষোলো ইজ গ্রেটার দেন ব্যাস এটাই অ্যান্সার আপনি এইটুকুই দেখায় দেবেন এখানে অনেকে কী করবে পিটাকে সামনে লিখবে চিহ্নটা ঘুরায় দেবে নাইন বাই ষোলো লিখবে হুম অনেক ঘোরেল করার চেষ্টা করবে আমরা অত কিছু করতে যাবো না একই কথা এখানেও দেখেন পি হচ্ছে নাইন বাই ষোলোর চেয়ে ছোট এখানেও কিন্তু পি দেখেন নাইন বাই ষোলোর চেয়ে ছোট কিংবা এখানে দেখানো হচ্ছে নাইন বাই ষোলো পি এর চেয়ে বড়ো তা নাইন বাই ষোলো পি এর চেয়ে বড় তার মানে কি পি নাইন বাই ষোলোর চেয়ে ছোট এইটা এইভাবেই চাল তারা ঘুরিয়ে লিখবে আহামরি কিছু না এখানে অ্যান্সার দিলেই চলবে কোনো সমস্যা নেই অ্যান্ড এন্ড লাস্টলি আমরা আরেকটা শর্তে যাব তার আগে ভিওস অনেকের মনেই ছোট একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যদি এখানে ডি এর শর্ত গঠন তো করেইছি ডি ইকুয়াল শূন্য তাহলে আগের অঙ্কগুলোর মতো এখানে কেন আমরা বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল শূন্য ধরে ক্যালকুলেশন করি না হ্যাঁ করা যাবে না কেন করা যাবে তবে প্রত্যেকবারই ওই সবশেষে দেখা যাবে নাইন মাইনাস ষোলো পিটা অর্থাৎ এই রাশিটা আসবে তো যেটা আমরা একবারেই আগেই হিসেব করে নিয়েছি বারবার হিসেব করার চেয়ে একবারে করে রাখা ভালো কারণ ওই জিনিসটাই কিন্তু আমরা এখন বারবার হিসেব করছি এখানে যদি আপনি ডি ডি এর বদলে বিশ স্কোয়ার মাইনাস দিয়ে হিসেব করেন এখানেও কিন্তু আপনাকে ওই একইভাবে ডি এর বদলে বিশ স্কোয়ার মাইনাস দিয়ে আবার ক্যালকুলেশন করে নাইন মাইনাস ষোল বি বের করে নিতে হবে যেটা আমরা একবারেই করে নিয়েছি এই জন্য যাতে আমরা এই জিনিসটা সব জায়গাতে ব্যবহার করতে পারি ওকে আমরা তৃতীয় শর্তে যাব তৃতীয় শর্তে ছিল কখন মূলগুলি জটিল হবে তো মূলগুলি জটিল হয় আমরা জানি যখন ডি শূন্যের চেয়ে ছোট হয় ওকে এখানে ডি এর মানটা বসানো যাক ডি এর মান হচ্ছে আমরা জানি নাইন মাইনাস ষোলো পি যেটা আমরা আগেই প্রথমে বের করে নিয়েছিলাম এখন আমরা জাস্ট পক্ষান্তর করব ষোলো পি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস ষোলো পি ষোলো ওই পাশে নিয়ে আসে এইখানে দেখেন পি হচ্ছে বড় নাইন বাই ষোলো হচ্ছে ছোট এটা আবার একভাবে ঘুরায় লেখা যায় পিটাকে যদি সামনে লেখেন তাহলে চিহ্নটা ঘুরে যাবে কারণ পি অবশ্যই বড় তাহলে পি এর দিকে মুখ করা দিলাম চিহ্ন আর নাইন বাই ষোলো ছোট তৈরি দিলাম এটাও অ্যান্সার দেওয়া যেতে পারে আবার এটাও অ্যান্সার দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই তো প্রশ্নটি যে খুব ঘুরেন তা কিন্তু না তবে তিনটা শর্ত গঠে গঠন করে ক্যালকুলেশন করতে হয় এটা নিয়ে একটু প্রবলেম হয় আর প্রশ্নটা বুঝতে একটু প্রবলেম হয় আশা করি প্রশ্নটা বুঝেছেন এবং প্রসেসটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং করতে পারবেন এই প্রশ্নটির কোনো সেম কোশ্চেন নাই আপনি এটি বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এবং হতে পারে আপনি এটি কমন পেয়ে গেছেন বা কমন পেয়ে যাবেন সো থ্যাংক ইউ ভেভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ